পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন রয়েছালা শাখা থেকে। আজকে আমার বিষয় প্রথম শ্রেণীর গণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে মিস তোমাদেরকে খুব মজার একটি আইটেম করিয়েছিলাম, আজকেও মিস খুব মজার একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা করেছিলাম খালি ঘর পূরণ যোগ, আজকে আমরা করব খালি ঘর পূরণ বিয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব দ্রুত তোমাদের খাতাটা বের করো এবং নিচের সাথে বোর্ডের দিকে ফলো করো। সবার আগে তোমরা প্রথমেই খাতায় ডান দিকে CW দিয়ে ডেট দিবে। তারপরে অবশ্যই খাতায় আমরা শিরোনাম লিখব, শিরোনামটা অবশ্যই লিখতে হবে। আজকের টপিকস এর নাম হচ্ছে খালি ঘর পূরণ বিয়োগ, ঠিক আছে? দেখো, এই অঙ্কের ক্ষেত্রে দুটো নিয়ম আছে, সেটা হলো এই ক্ষেত্রে প্রথম ঘর খালি থাকলে, তার মানে হচ্ছে খালি ঘর পূরণ বিয়োগের সময় যদি প্রথম ঘর খালি থাকে তাহলে অবশ্যই দুটো সংখ্যা যোগ করে আমরা উত্তর বের করব। এবার এই অঙ্কের ক্ষেত্রে যদি দ্বিতীয় ঘর খালি থাকে তাহলে আমরা কি করব, দুটো সংখ্যাকে বিয়োগ করে বের করব উত্তরটাকে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। নাম্বার এক, দেখো এটা উত্তরের ঘর, তাই না? এটাকে যদি আমরা ঢেকে দিই তাহলে এটা খুব সাধারণ একটা বিয়োগ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এটা সাধারণ নিয়মেই করব। তাহলে চলো, 9 আছে উপরে 4, তাই তো? 4 যেহেতু ছোট তাই এটাকে আমরা মনে মনে 14 ধরে নিব। 9 আছে কত হলে 14 হবে, তাহলে 9 এর পর থেকে গুনবো 10 11 12 13 14, 14 কত ঘরে হচ্ছে, 5, তাই না? তাহলে এখানে হবে 5, আর হাতে কিন্তু 1 থাকছে, এই 1 আর 1 মিলে যাবে, তাই এখানে কিচ্ছু বসবে না, শুধুমাত্র 5। এবার দেখো, তোমরা চাইলে রাফ করতে পারো, কিন্তু যেহেতু এখানে কিছু আমি রাফের জন্য জায়গা রেখেছি এবং নিচ সাইডে একটা অঙ্কের জন্য রাফ করেছি, অবশ্য বাকিগুলো এখানেই করে ফেলা যাবে, ঠিক আছে? তাহলে দেখো, নাম্বার 2, প্রথম ঘর খালি আছে। আমি আগেই বলেছিলাম খালি ঘর পূরণ বিয়োগের সময় যদি প্রথম ঘর খালি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে যোগ করব দুটো সংখ্যাকে, তাহলে এই দুটো সংখ্যা আমার কাছাকাছিই আছে তাই এটাকে আমরা যোগ করব। তাহলে চলো, 9 এর সাথে 7টাকে আমি যোগ করি, তাহলে 9 এর পর থেকে 7 কর গুনবো 10 11 12 13 14 15 16, কত হলো, 16। 16-র এখানে কত বসবে, 6 বসবে, হাতে কিন্তু আমার 1 থাকছে, এই 1 আর 1 কত হচ্ছে, 2, ঠিক আছে? এবার আসো নাম্বার 3, দেখো এখানে মাঝখানে যদি এটা না থাকতো তাহলে খুব কাছাকাছি হতো, যেহেতু একটু ডিস্টেন্স বেশি মানে দূরত্ব বেশি তাই মিস 3 নাম্বারটা ওখানে করেছি। এখানে দেখো দ্বিতীয় ঘর খালি আছে, তাই না? দ্বিতীয় ঘর খালি থাকলে কি করব, আমরা বিয়োগ করব। তাহলে চলো রাফের জায়গায় যাই। এবার দেখো আমি সাজিয়ে রেখেছি, 18 থেকে 8 বিয়োগ করতে হবে, 8 8 মিলে গেলে 0, হাতে কিচ্ছু নেই 1 আছে, তাহলে আমি সরাসরি এখানে 1 নামিয়ে দেব, তাহলে কত হলো, 10, তাই না? 10। এবার দেখো 4 নাম্বার, প্রথম ঘর খালি আছে, কোন ঘর খালি আছে, প্রথম ঘর, প্রথম ঘর যখন খালি থাকে তখন অবশ্যই আমরা সংখ্যা দুটোকে যোগ করে উত্তর বের করি। তাহলে চলো, 5 আর 6 পাশাপাশি আছে মানে কাছাকাছি আছে তাই আর আমি ওখানে রাফ করলাম না, 5 আর 6, চলো 6 এর পরে 5 কর যাই, 7 8 9 10 11, কত হলো, 11, তাহলে 11-র 1 বসবে, হাতে থাকছে আমার 1, 3 আর 2 কত, চলো দেখি 3 এর পরে 2 কর যাই, 4 5, আর হাতের 1 6, তাহলে এখানে বসবে 6, কত হলো, 6 10 1 61, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নাম্বার 5 করব। দেখো আগেরগুলো ছিল লম্বালম্বি ভাবে, এবার আমরা করব পাশাপাশি, তাই না? পাশাপাশিও একই নিয়ম, শুধু প্রথম ঘরের নিয়মটা মনে রাখবো, দ্বিতীয় ঘরের নিয়মটা মনে রাখবো, অঙ্কগুলো সব একই রকম, একই নিয়মে। তাহলে চলো দেখো, 23 বিয়োগ খালি ঘর সমান সমান 20, প্রথম ঘর খালি নেই দ্বিতীয় ঘর খালি আছে, দ্বিতীয় ঘর খালি থাকলে কি হবে বলতো, বিয়োগ হবে, তাই না? দেখো মিস পাশে রাফ করে রেখেছি, হ্যাঁ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আমরা বিয়োগ করব। তাহলে চলো বিয়োগ করি, 3 নিচে 0, তাহলে এখানে সরাসরি 3 নেমে যাবে, তাই না?
আর দুয়ে দুয়ে মিলে যায়, মিলে গেলে শূন্য, সামনের দিকে শূন্যের কোনো দাম নেই, তাহলে কত হলো? তিন। উত্তর কত হল? সরি, উত্তর কত হলো? তিন। তাহলে 23 থেকে 3 বিয়োগ করলে উত্তর হচ্ছে আমার 20। এবার দেখো এখানেও দ্বিতীয় ঘর খালি, তাই না? এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু দ্বিতীয় ঘর খালি, তাই আমরা সবগুলোকেই বিয়োগ করব। 56 বিয়োগ খালি ঘর সমান সমান 26। দেখো মিস রাফ করে রেখেছি, এখানে তাকাও, 56 থেকে 26 কে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? তাহলে 6 6 মিলে যাচ্ছে শূন্য, হাতে কিছু থাকছে না, 2 আছে, কত হলে 5 হবে। 2 এর পর থেকে কাউন্ট করব, 3 4 5 কত হচ্ছে? 3 কর, তাহলে এখানে কত হবে বলো? 30। কত হচ্ছে? 30। 56 থেকে 30 বিয়োগ করলে আমার উত্তরটা বের হয়ে যাচ্ছে, তাহলে উত্তর কত হচ্ছে? 30। এবার দেখো 2 10 7 27 থেকে কত? মাইনাস খালি ঘর সমান 10। তাহলে এখন উত্তর আমার বের করতে হবে, তাহলে কি করতে হবে? নিশ্চয়ই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে আমার বিয়োগ করতে হবে। তাহলে চলো দেখো, এখানে নিচে শূন্য আছে, উপরে 7 আছে, তাহলে এখানে সরাসরি 7 নেমে যাবে, তাই তো? আর হাতে আমার কিচ্ছু নেই, তাই আমার 1 আছে, কত হলে 2 হবে? 1 এর পর থেকে 1 কর গুনবো, দেখো 1, 1 এর পরে কত? 2, তাই না? কত করে হচ্ছে দেখো তো, 1 করেই হয়ে যাচ্ছে, তাই তো? 2 এর থেকে 1 মাইনাস করলে আবার কত থাকে? 1 থাকে, তাহলে এখানে 17 হবে, উত্তর কত হচ্ছে? 17। আবার দেখো নাম্বার 8, 17 বিয়োগ খালি ঘর সমান সমান 7, এখানেও আমার দ্বিতীয় ঘর খালি, দ্বিতীয় ঘর খালি থাকলে আমি কি করব? নিশ্চয়ই বিয়োগ করব, তাহলে চলো আমরা বিয়োগ করি। 17 থেকে 7 কে বিয়োগ করলে দেখো 7 7 মিলে যায় শূন্য, আর এখানে আছে 1, তাহলে এখানে কত হবে? 1 নেমে যাবে, তাহলে উত্তর কত বের হলো? 10। এবার দেখো নাম্বার 9, 20 থেকে আমি কত মাইনাস করব? ওই সংখ্যাটাকে মাইনাস করলেই, 20 থেকে 5 কে আমি যদি মাইনাস করি তাহলে আমার উত্তরটা বের হবে, তাই তো? তাহলে চলো দেখো, আমি এখানে সাজিয়ে রেখেছি, এখানে ডান সাইডে ডান হাতে ডান পাশ থেকে করব, 5 আছে, কত হলে 10 হবে, ঠিক আছে? যেহেতু শূন্যটা ছোট তাই এটাকে আমি বড় বানিয়ে নিলাম, 5 এর পর থেকে কাউন্ট করব, 6 7 8 9 10, কত কর হলো? 5 কর, তাই না? কত কর? 5 কর, হাতে থাকছে আমার 1, মনে মনে হাতে আমি ওটাকে 1 ধরলাম, এখানে বসিয়ে দিলাম মনে মনে, ঠিক আছে? তাহলে 1 আছে, কত হলে? 2 হবে, তাহলে 1 এর পর থেকে গুণি 2, কত করে হচ্ছে? 1 করে, তাই তো? তাহলে কত হচ্ছে? 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অঙ্কগুলো খুবই মজার, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে বাসায় করবে, বুঝতে না পারলে মিসকে আবার প্রশ্ন করবে, এবং তোমরা তোমাদের খাতায় অবশ্যই SW করবে, ঠিক আছে? তাহলে মিস আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।